শুনতে অদ্ভুত হলেও নিউজিল্যান্ডে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে পাখিদের নির্বাচন। সিএনএনের এক প্রতিবেদনে খবর প্রকাশের পর থেকেই ইন্টারনেট দুনিয়ায় আলোড়ন তুলেছে ঘটনাটি। মূলত এই ভোটের আয়োজকরা প্রথমে হাস্যরস করতেই ইভেন্টের আয়োজন করেন, কিন্তু পরবর্তীতে অনেকেই আগ্রহ দেখাতে শুরু করেন। নির্বাচনে প্রায় 50,000 মানুষ ভোট দিয়েছেন। ভোটের আয়োজকদের একজন রু মর্গান জানিয়েছেন, মোট 250 পাখির মধ্যে 5টি পাখির প্রজাতিকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়। এই 5 প্রার্থীর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে হৈহ প্রজাতির পেঙ্গুইন। এই প্রজাতির পেঙ্গুইনের চোখের অংশে সামান্য হলুদ ছোপ থাকায় পাখিটিকে হলুদ চোখা পেঙ্গুইনও বলা হয়। দুর্লভ ব্ল্যাক রবিনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা থাকলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হৈহ পেঙ্গুইন। হৈহ ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিপন্ন প্রায় প্রজাতির পাখি বলে পরিচিত। পাখি নির্বাচনের মাধ্যমে মূলত বিপন্ন প্রজাতির পাখি রক্ষার বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা হয়। অ্যাসপায়ারিং বার্ড ক্যাম্পেইন ম্যানেজার নামে একটি সংগঠন এই নির্বাচন আয়োজনের দায়িত্বে ছিল। গত সোমবার পাখি ভোটের সময় সারা বিশ্বেই এই নির্বাচন নিয়ে হাস্যরস হয়েছে। জর্জ হ্যাভিয়ার নামে এক ব্যক্তি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, পৃথিবীর একমাত্র নির্বাচন যেখানে কেউ অনিয়মের অভিযোগ তুলতে পারবে না, তবে অতিরিক্ত পাখি প্রীতির অভিযোগ হয়তো টানতে পারেন। অন্যদিকে অনেকেই পাখির সাজসজ্জায় নিজেকে সাজিয়ে ভোট কেন্দ্রে গিয়েছেন, অনেকে গায়ে বিভিন্ন পাখির ট্যাটু আঁকিয়েছেন, অনেকে জাদুঘরে পাখি দেখতে গিয়েছেন ভোট দেওয়ার আগে। সে অভিজ্ঞতাও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সগর্বে।